সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ এন্ড ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইনাজমুল আশরাফ। আজ সংবাদ আলোচনা পর্যালোচনা এবং বিশ্লেষণের জন্য আমাদের সাথে আছেন নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ সালাদিন আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আমরা শুরুতেই শীর্ষ খবরগুলোর শিরোনাম দেখব, সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার ফাঁকে আমাদের হাতে যে কটি পত্রিকা এসেছে যেগুলো সকালে পাঠকের কাছে পৌঁছাবে সেগুলোর শিরোনামও দেখতে পাবেন। তাহলে চলুন শুরুতে আমরা শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখে নিই। আইসিটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, বিলুপ্ত হবে বিতর্কিত 57 সহ 5টি ধারা, সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়াও অনুমোদিত। উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণকে উস্কে দিচ্ছে বিএনপি, বলছেন আওয়ামী লীগ নেতারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিক ছাত্র ধর্মঘট, সিলেট ও চট্টগ্রামে প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত 10 জন। জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 16.8 এবং সরকারি খাতে 8.3% নির্ধারণ করে নতুন মুদ্রানীতি ঘোষণা। আমরা শিরোনামগুলো শুনছিলাম, প্রথম শিরোনামটি নিয়েই বোধ হয় বেশি আলোচনা করতে হবে, বাকিগুলো চেষ্টা করব সামান্য হলে আলোচনা করতে। আইসিটি আইন যেটির 57 ধারা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, নিন্দা অনেক কিছু হয়েছে এবং 57 ধারার প্রয়োগ, অপপ্রয়োগ, রাজনৈতিক, অরাজনৈতিক নানান কারণে এটার ব্যবহার, সেগুলো নিয়ে অনেক কথা আছে। 57 ধারা নিয়েই তো মূল কথা ছিল আইসিটি আইনের, তো সেই 57 ধারা সরকার বাতিল করে দিয়েছে এবং 57 ধারা বাতিলের পাশাপাশি আরও কতগুলো ধারা বাতিল হয়েছে, যেমন 54, 55, 56 এবং 67 অনেকগুলো ধারা বাতিল হয়েছে, আবার কিছু ধারা সংযোজিত হয়েছে। 57 ধারা নিয়ে যেটি বিতর্ক ছিল সেই ধারাটি বাতিল করে 57 ধারার যেই বিধিবিধান ছিল সেগুলো অন্য ধারায় যুক্ত করা হয়েছে। তবে শর্ত, তারপর আপনার হচ্ছে শাস্তির পরিমাণ, তারপর হচ্ছে আপনার জামিন, এই বিষয়গুলোর একটু রদবদল আছে। সব মিলিয়ে যেই পরিবর্তনটুকু হলো আইসিটি আইন নিয়ে যেই সমালোচনা ছিল সেটা কি কমবে? ধন্যবাদ আপনাকে। আসলে 2006 সালে এই আইনটা হয় এবং সেই আপনার আইসিটি অ্যাক্টে কোথাও মিডিয়া শব্দটি, জার্নালিস্ট বা সাংবাদিক শব্দটিও ছিল না। এবং এরপরে আওয়ামী লীগ সরকার আসে, ওটা বিএনপির সময়ে, আওয়ামী লীগ সরকার এসে এটার শাস্তি আরও বাড়ায়, শাস্তির পরিমাণ বাড়ায়। তো এখন আমরা যে আইনটি, কোনো সাংবাদিক বা মিডিয়া কোনো শব্দও ছিল না, কিন্তু ফাইনালি দেখলাম যে যেহেতু এটা অনলাইন, ইন্টারনেট, ইলেকট্রনিক মিডিয়ায় এই অফেন্সটা ঘটলেই যেহেতু ধরা পড়ার বিষয়, মানে তাকে প্রসিকিউট করা যাবে, এই জন্য সাংবাদিকরাই এটার প্রধান ভিকটিম হয়ে গেল। অসাংবাদিকরা তো শিকার হয়েছে, কিন্তু প্রধানত বেশিরভাগ কিন্তু সাংবাদিক। তো যার ফলে সাংবাদিকরা আন্দোলন করেছে এবং এটাকে কালো আইন হিসাবে চিত্রিত করেছে। তা আমরা এটার বিরোধিতা করি এবং এটা কালো আইন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই প্রতিবাদের কারণে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে আইসিটি অ্যাক্টের 57 ধারাকে বিবেচনা করা হবে, বাতিল করা হবে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং যে কালো আইন সব সরকারই, বিএনপি বলেন, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার বলেন, আওয়ামী লীগের সরকার বলেন, এরা কালো আইন খুব পছন্দ করে। যার ফলে এই আইনটি 57 ধারা আপনার আইসিটি অ্যাক্ট থেকে বাতিল করা হয়েছে। বলেন সব সরকার কালো আইন পছন্দ করে, এটা হয়তো আমরা জনগণের দিক থেকে এটা বলছি কালো আইন এবং তার অপপ্রয়োগের কারণে, কিন্তু সরকারে থাকলে, দেশ চালাতে গেলে, সারা বিশ্বের উদাহরণ আছে, এরকম আইন তো দরকার হয়। ঠিক আছে, আমি ঠিক আসতেছি, আমি আচ্ছা এটি দিয়েই বলে নেই। ধরেন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা বিএনপি এবং আওয়ামী লীগ যে যখন বিরোধী দলে ছিল কেউই বাতিল করে নাই, তারা হচ্ছে বাতিল করতে চাইছে, এটা দরকার হয় না, বাতিল করতে চেয়েছে কিন্তু বাতিল করে নাই। র‍্যাপ করেছে, তাদেরকে মানুষ হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, বলছে র‍্যাপ বাতিল করবে, সরকার আসছে বাতিল করে নাই, বরংস সাথে আবার পুলিশকে অ্যাড করে দিছে, তাদেরকেও লাইসেন্স দেওয়া হয়েছে। তাহলে ওটাই তো দাঁড়ালো যে সরকারে থাকলে যেই বাস্তবতা দেশ চালানোর জন্য এগুলো দরকার হয় না, এটা বাস্তবতা। সব সরকারই তো, সরকার যদি গণতান্ত্রিক মানসিকতার হয় এবং আইনের শাসন যদি থাকে, তাহলে মানুষ হত্যা করে
আপনার সমস্যার সমাধান অপপ্রয়োগটা নিশ্চয়ই কাম্য না কিন্তু কিন্তু আইন তো আরো আছে এই যে অ্যাডভোকেট সাহেব আছে সিআরপিসি তে অনেক আইন আছে শাস্তি দেওয়ার তো স্কোপ আছে আপনার আইন যদি টাইমলি এবং আইনকে যদি আইনের মতো চলতে দেওয়া হতো তাহলে এইসব কালো আইনের প্রয়োজন ছিল না তো নতুন বাস্তবতা তার জন্য তো নতুন করে আইন নিশ্চয়ই দরকার আপনার ওইটার ভিতরে আসছি তো আইসিটি অ্যাক্টের 57 ধারা বাতিল করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আজকে আপনার মন্ত্রিসভায় অনুমোদন করা হলো এইটাকে আপনার ওইখানে একরকম ছিল এখানে এসে এটাকে বাইফার্কেট করা হয়েছে কয়েকটা ভাগ করা কঠোর করা হয়েছে না নরম করা হয়েছে ভাগ করা হয়েছে ভাগ করে কিছু জায়গায় শুধু একটি জায়গায় আপনার সাজার পরিমাণ কমানো হয়েছে যাবজ্জীবন থেকে 14 বছর আনা হয়েছে কিন্তু আপনার যে জরিমানা এটাকে 1 কোটি টাকায় পৌঁছানো হয়েছে এখন ধরেন যেমন জাতির পিতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এইসব যদি কেউ প্রপাগান্ডা করে তাহলে তার 14 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা এখন আবার আপনার যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে আপনি যদি কোনো গোপন তথ্য নিয়ে আসেন তাহলেও আপনি এখন ফাঁসবেন তো এখন সাংবাদিক তো এক্সক্লুসিভ রিপোর্ট করে এটা কিন্তু হ্যাকিংয়ের কথা বলা হয়েছে কোনো সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে যদি তথ্য হ্যাক করে কেউ না সরকারি বেসরকারি আধা সরকারি সাহায্য যে কোনো এখন তার মানে হচ্ছে যে সবাইকে আপনি ইয়ে দিয়ে দিলেন প্রোটেকশন দিয়ে দিলেন এখন আপনি আমি জানি একজন সাংবাদিক জানে আপনি একটা বড় অফেন্স করেছেন আপনি সরকারি সেক্রেটারি বা অমুক জায়গার অমুক আমি জানি কিন্তু আমি প্রমাণ কোনোভাবেই কেউ সোর্সে কোনো সোর্স এটা ডিসক্লোজ করছে না আমি যে কোনো উপায়ে আমি সাংবাদিক তো আমি এটা সংগ্রহ করব এবং আমি সোর্স জানতে তো বাধ্য নই ঘটনা সত্য কিনা যদি সত্য হয় আমি রিপোর্ট করব না সাংবাদিকতার জন্য তথ্য সংগ্রহ আর তথ্য চুরি বা হ্যাক করা দুটো তো এক জিনিস না আমি তথ্য তো সংগ্রহ করবই হ্যাঁ এখন আমি সাক্ষ্য পাচ্ছি না কিন্তু সোর্স আমার আছে তাহলে উইকিলিক্স এই যে ফাঁস করে দিয়েছে সব দিয়েছে তো তারা সাংবাদিকতা না কিন্তু মিডিয়ার এরকমই তো বহুত ঘটনা ওয়াটারগেট কেলেঙ্কারি আছে এগুলো বলে বলা হয় কেলেঙ্কারি কোনোটাই তো সাংবাদিক রিস্ক নিয়ে করেছে তো যদি ইনফরমেশন থাকে আপনি অফেন্স করছেন আপনি তো দিবেন না আমি সাংবাদিক তো আমি এটা আনবো রিস্ক নেব এবং অধিকার আইনও করা হয়েছে এবং তথ্য অধিকার আইনও করা হয়েছে সেই আইনও কিন্তু আবার তথ্য পাওয়ার ক্ষেত্রে অন্তরায় আছে আমি সেটা পরে বলবো তো এখন এখানে যেটা বলা হয়েছে এখানে যেটা হয়েছে শুধু সাংবাদিক না এখন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো যখন এখন তো আর কেউ ইতিহাস চর্চা করবে না এখন তো ইতিহাস চর্চা ভয় পাবে ইতিহাস চর্চা করা একটা দেশের জন্ম তার মুক্তিযুদ্ধ তার স্রষ্টা জাতির জনক তাকে নিয়ে অবমাননা করা এবং বিভ্রান্তকর তথ্য বলা সেটা কি অপরাধ আমি বিভ্রান্তকর নাই ধরেন আজকের জেনারেশন আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম আমার কাছে জানতে চায় কতজন মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ কতজন করেছে এই ইতিহাস কেউ দিতে পারবে সরকারি রেকর্ড ভুয়া মুক্তিযোদ্ধা ভর্তি যে সরকার আসছে সেই মুক্তিযোদ্ধা আমি কি আমার জাতির কাছে একটা বার তদন্ত করে সঠিক মুক্তিযোদ্ধা দেওয়া যেত না কতজন রাজাকার ছিল আমি বলতে পারবো সেটি রাষ্ট্র কতজন না রাষ্ট্রের জন্য তো ফেলে রাখা যাবে না আমি সচেতন মানুষ আমি মুক্তিযুদ্ধ করছি জীবন নিয়ে আপনি পলিটিক্স করবেন মুক্তিযোদ্ধা নিয়ে আমি কথা বলবো না আমাকে বলতে দিবেন না আমি ক্ষমতা রাষ্ট্রের পক্ষে যেভাবে সম্ভব এই তথ্যগুলো জোগাড় এবং সরকার তো করছে না সরকার তো আসছে সরকার যাচ্ছে তার পক্ষে তো মুক্তিযুদ্ধের লিস্ট শুধু বাড়ছে কমছে না তো দ্বিতীয়ত কে করবে পাবলিকও করতে পারে আপনি আমি করতে পারি 10 জন মিলেও করতে পারি আমি সঠিক চিত্র তুলে ধরবো আমাকে বাধা দিবেন কেন আপনি কতজন ইন্ডিয়ায় ভারতে আশ্রয় নিল আছে কতজন আশ্রয় নিয়ে মারা গেছে আছে কতজন আছে মুক্তিযোদ্ধা তালিকায় তথ্য ভুল থাকলে বা ভূমুক্তিযোদ্ধা থাকলে সেটি প্রকাশ করলে কি অপরাধ হবে আচ্ছা তা এটা তো মুক্তিযুদ্ধের এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ এখন সরকার যে তালিকা করছে আপনি যখন তথ্য প্রমাণ সহ বলছেন যে এখানে ভুল আছে সেটি কিভাবে অবমাননা হবে না অবমাননা কি এখন তো সরকারের একটা তালিকা আছে মুক্তিযোদ্ধার বানাইছেন না আমি বললাম এই তালিকা সঠিক না আমি তো সরকার তো বিবেচনা করবে সরকার সরকার বললো তুমি এই তথ্য তুমি অস্বীকার করছো সুতরাং তোমাকে না আপনি যখন চ্যালেঞ্জ করছেন যে এই তালিকা সঠিক না এখানে ভুয়া মুক্তিযোদ্ধা আছে বা কেউ বাদ পড়েছে সেটা যখন আপনি তথ্য প্রমাণ সহ দেবেন সেটা কেন অবমাননা হবে বরং আপনি আরো সম্মান করছেন সেটা অবমাননা হবে না আচ্ছা আমি আমি ধরেন আমি বলি যে ধরেন মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমি যদি বলেন আজকে যেমন ডিবেট আছে কথার কথায় যে মুক্তিযুদ্ধের ঘোষণাটা কে দিল এটা তো একটা বিতর্ক তো আছে কম বেশি
এটার সমাধানটা কি করবেন? এটার সমাধান এখন যদি কেউ বলে যে অমকে দিছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিছে, কেউ বলবেন বঙ্গবন্ধু দিছে, এটা নিয়ে তো বিতর্ক আছে, বলছে তো মাঠে, বিএনপির মিটিংয়ে তো বলছেই শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, এখন কি হবে এটা বন্ধ? স্বীকৃত না, রাষ্ট্র স্বীকৃত, এই রাষ্ট্রের এখন এইটাই হচ্ছে বাস্তবতা, মানে হয়ে গেছে যে দেশের সুশীল সমাজ বিভাজিত, আজকে আপনার মিডিল ক্লাস বিভাজিত, প্রত্যেকটা সমাজের কেউ নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া মুশকিল। সুতরাং ইতিহাস তো একসময় ঘুরতে ঘুরতে একসময় সঠিক ইতিহাসটা আসতে হবে, যদি ইতিহাস চর্চা বন্ধ করে দেন সঠিক ইতিহাস আসবে না। আমি বুঝতে পারছি না যে ইতিহাস চর্চা করা আর মুক্তিযুদ্ধের অবমাননা করা দুটো এক করে দেখছেন কেন? মুক্তিযুদ্ধের অবমাননা, মুক্তিযুদ্ধ হয়েছে বাস্তবতা, বাংলাদেশ স্বাধীন হয়েছে বাস্তবতা, এটা তো কেউ বিরোধিতা করার কবি নাই, এটা তো বাংলাদেশ, এখন তো এটা বলবে না এটা পূর্ব পাকিস্তান, এটাই হচ্ছে অবমাননা। কিন্তু মুক্তিযুদ্ধের যে উপাদানগুলি যা তার যদি সঠিক কোনো ইতিহাস এ পর্যন্ত তৈরি না হয়ে থাকে আমি কেন বলবো না? না, আমি আপনার কাছে ফিরত আসবো, একটা বিষয় রেখে যাই, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের অবমাননা বলতে সাধারণভাবে যে কোনো মানুষ তাই বুঝবে, আমিও তাই বুঝছি, যে আপনি মুক্তিযুদ্ধ অস্বীকার করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেন, আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা অস্বীকার করেন, আপনি মুক্তিযুদ্ধ মানেন না, এবং মুক্তিযুদ্ধের সাথে যারা যুক্ত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ব্যক্তিত্ব, তাদেরকে অবমাননা করা, অস্বীকার করা, তথ্য বিকৃত করা, সেটা অবমাননা হতে পারে, কিন্তু ইতিহাস চর্চা, তথ্যের ভুল, সেগুলো কেন অবমাননা হবে? আমি আর একটা কথা বলি, যেমন আমি উদাহরণ দেই, আমরা সবাই জানি আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আমরা সারা এ নিয়ে আন্দোলনও করেছি, কিন্তু ডেপুটি স্পিকার ছিলেন সাবেক শওকত আলী, তিনি তার বই লিখেছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক ছিল, এখন আপনি তাহলে কি করবেন? এটা যদি ইতিহাস হয় এটা কি করবেন? তাকে সেটিকে বাদ দিয়ে নতুন কিছু বিধান করা হয়েছে, তিনি যেটা ব্যাখ্যা করছিলেন যে সেখানে আইনটাকে আরো নরম বা কঠোরতা কমিয়ে আনা হয়েছে, শাস্তি কমানো হয়েছে, জামিনের ব্যাপার আসছে, তারপরও যেইটুকু বিধান নতুন করে করা হয়েছে, এটাও কি 57 ধারার মতো এরকম ক্ষতিকর হতে পারে, অপপ্রয়োগ হতে পারে, সাংবাদিকতা, মানুষের তথ্য জানার অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না? এই আইন দ্বারা তো মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয় নাই, ধারা যেই প্রেক্ষাপটে সাংবাদিক সমাজ এটা বাতিলের জন্য আন্দোলন করেছে, ওনারা করেছেন, তা সেই ধারাটা অলরেডি আজকে তো বলে দিছে যে এই 57, 54, 55, 57 বাতিল হচ্ছে। ভাই যেটা বলছে যে ডিজিটাল নিরাপত্তা আইনের যেটা কেবল একটা খসড়া আজকে মন্ত্রিসভায় অনুমোদিত করা হয়েছে, মন্ত্রিসভায় অনুমোদিত করা, তারপরে কাজ হচ্ছে পার্লামেন্টে আসবে। এখন ঘটনা হলো এইখানে উনি কিন্তু ওনার বক্তব্যে কিন্তু এটা টেনে নিয়ে আসছেন যে সাজা কমানো হয়েছে, অর্থাৎ 14 বছর যাবজ্জীবনের ক্ষেত্রে 14 বছর আসছে সর্বোচ্চ সাজা, আগে 50 লাখ টাকা জরিমানা ছিল সেটা 1 কোটি টাকা নিয়েছে, এটা কি বলছে 14 বছর কারাদণ্ড বা আপনার 1 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে যদি প্রমাণিত হয়। এখন আমলযোগ্য এবং জামিন অযোগ্য এইটুকু পার্থক্য, আগে কিছু কিছু সেকশন ছিল সেটা আপনার বেলেবল সেকশন, কেমন এখন নন বেলেবল সেকশন, বেলেবল এবং নন বেলেবল এখানে একটু সংযোজন বিয়োজন করেছে, কিন্তু সার্বিক অর্থে আপনি একটা জিনিস চিন্তা করেন, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের দেশে এখন কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাক্টিভ, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার থেকে, লিঙ্কডিন থেকে অনেক মিডিয়া আছে, আপনি প্রতিনিয়ত দেখবেন অনেক ফেসবুক এমন সব বাজে পোস্ট আসে, আপনি একদম ভালো আপনার নামে আর 5টা ফেসবুক অ্যাকাউন্ট করে আজেবাজে অশালীন মন্তব্য করছে, সেই অপরাধ দমন করা নিশ্চয়ই জরুরি, কিন্তু সাইবার ক্রাইম অ্যাক্ট আছে, কেমন আপনার তথ্য অধিকার, উনি যেটা তথ্য অধিকার আইন আছে, এখন এই আইনগুলা সন্নিবেশিত এবং আইনগুলাকে যথাযথ প্রয়োগ করার ব্যবস্থা তো আমাদের দেশে আছে, কিন্তু এইটাকে এই আইনের আওতায় নিয়ে আসার একটা মাত্র কারণ যেটা হলো আপনার সরকারকে সোশ্যাল সিকিউরিটিটা দেওয়া, অর্থাৎ আপনি এমন দেখুন জাতির জনক নিয়ে এমন সব অশালীন মন্তব্য করে, একজন ইউনিভার্সিটি টিচার সে ফেসবুকে বিষয়ে হিস্ট্রি লিখলো, আপনাকে এটা মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন যে মুক্তিযুদ্ধ অস্বীকার করবে, যে মুক্তিযুদ্ধ চেতনাকে অস্বীকার করবে, এই চেতনায় যিনি বিশ্বাস করেন না, বিশ্বাস না করার অধিকার কি তার নাই? বিশ্বাস না করার অধিকার আছে, কিন্তু আপনি বিশ্বাস না করে এমন মন্তব্য করলেন যেটা আপনার অশালীন,
এখন সেটা যদি আপনার মানহানিকর মানহানিকর হয় অন্যের অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে যদি আপনি আঘাত করেন তা সেটা ধর্মটা আলাদা আমরা কি রাজনীতিতে চেষ্টা করি সেই ক্ষেত্রে যদি কারো অনুভূতি আঘাত করে তার মানহানিকর মামলা হতে পারে এখন সেটা তো এই এই কথাগুলো বিচারের জন্য নিয়ে আসছে এই কারণে যাতে আপনি যত্রতত্র মানুষ যাতে মানুষের অধিকার নিয়ে সিনেমিনে খেলতে না পারে অনুভূতির আঘাত সেটা রাজনীতির হোক আর ধর্মীয় হোক এটা আপনি সরকারি হোক আর বেসরকারি হোক যেই যেই ধরনের লোকই আপনি হন না কেন আমার কথা হলো আপনি একজন ব্যক্তি আপনি দেশের একজন নাগরিক আপনার অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকা স্বাধীনভাবে চলাফেরা করা আপনার অধিকার আছে আপনি সব কিছুতে ভোগ দখল করা কেমন এখন এইখানে আপনার অধিকার থেকে যাতে আপনি আমাকে আপনাকে আমি বিচ্যুত করার সুযোগ না পাই আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত না হন অর্থাৎ উনি বা আমি এক্স ওয়াই জেড যাতে আপনার আপনাকে সামাজিকভাবে হেয় প্রতিগণ্য করার সুযোগ না হয় অনেক সময় দেখেন আমরা এই যে সাধারণ মানহানি মামলাগুলো করি আপনি দেখেন অনেক পত্রিকার সম্পাদক হয় এই মামলাগুলো কিন্তু দেখেন এইটা আলটিমেটলি কিছুই হয় না সম্বন্ধ হয়রানি হয় আর কিছুই না কিন্তু এই আইনটা হতে কিছুটা হইলেও আপনার অন্তত যারা এইগুলো করে তারা ভীত সন্ত্রস্ত আপনি আমি উনি যেটা বলছেন যদি আমরা ভালো থাকি স্বাধীনভাবে চলি আমরা যদি কারো অনুভূতি আঘাত না করি আমরা যদি কাইন্ড না করি আঘাত বা মানহানি বিষয়টা আপেক্ষিক যেটা আপনার অনুভূতি আঘাত করে আমার নাও করতে পারে বা আমার যেটা করে ওনার নাও করতে পারে ফলে এগুলো আইন দ্বারা মানে নির্দিষ্ট করে আদালতের মাধ্যমে বিচার করাটা হচ্ছে একমাত্র রাস্তা কিন্তু সমস্যা যেটা নিয়ে বলছিলাম বিরতিতে যাব ফিরে এসে আবার আলোচনা করব সেটি হচ্ছে যে যার অপপ্রয়োগ হয়েছে অনেক মানুষ তার শিকার হয়েছে শেষ করব আমি প্রশ্নটা যেটা করেছিলাম আপনাকে সেটি হচ্ছে যে পরিবর্তিত যে আইনটি এটাও কি অপপ্রয়োগের সুযোগ আছে কিনা এবং মানুষের অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে কিনা সেটা আপনি বলেন আইনজীবী হিসেবে না আমার মনে হয় না এখানে যে আপনার মানুষ হিসাবে কিন্তু বিধিবিধান তো একই রকম রয়ে গেছে মাত্রাটা একটু কমেছে মাত্রা কমেছে এটা ওই রকম ভাবে হয়রানি হওয়ার সুযোগ খুব একটা থাকবে না আর আরেকটা জিনিস হলো আপনার পুরনো যে মামলাগুলো ৫৭ দ্বারা হয়েছে সেটা চলবে সেটা চলবে এখন সেটা এটা তো বাংলাদেশ বলে যে আইনটি বাতিল হয়ে গেছে যে ধারা বাতিল হয়ে গেছে সেই ধারায় সেই আইনে দায়ের করা মামলা কি করে চলবে না না চলতে পারে আমাদের দেশে এরকম নজির আছে তো অন্য দেশেও আছে ওই মামলাগুলোর ক্ষেত্রে শুধু ওই আইনটি প্রয়োগ করা হবে নতুন কোন মামলায় এই আইন আর যাবে না অর্থাৎ পুরনো মামলাগুলো ৫৭ ধারা চলতে পারে এবং চলবে এটা স্বাভাবিক তার মানে পুরনো মামলাগুলোর ক্ষেত্রে ৫৭ ধারার যে কুফল সেটা তারা ভোগ করতেই থাকবে কুফল কেন যদি তারা ট্রায়াল ফেস করবে যদি সেখানে নির্দোষ প্রমাণিত খালাস পাবে এটা আপনি অন্যভাবে নেওয়ার বিচার তো আগেও হতো কিন্তু ৫৭ যে কারণে বাতিল করা হলো ওই মামলাগুলোর ক্ষেত্রে ৫৭ থেকে যাওয়া মানে কি আপনি কিছু লোককে আগের জায়গায় রেখে দিলেন তাদের শাস্তি তাদের কষ্ট তাদের নাগরিক অধিকার নাই না না তাদের নাগরিক অধিকার নাই এটা তো আপনার নজির শুধু বাংলাদেশে না এরকম অন্য দেশেও আছে আপনি শুধু বাংলাদেশের এখন খারাপ নজির অন্য দেশে থাকা না থাকাটা কি খুব যৌক্তিক না ওইভাবে না দেখি এটা এটা আপনাদের সাংবাদিকদের পক্ষ থেকে দাবি প্রেক্ষাপটে ধারাত ওমিট করা হয়েছে আর একটা জিনিস আপনি যেটা বলছেন এটা সুফল কুফল অর্থাৎ এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি রাষ্ট্র চালাইতে গেলে সরকার দেশ পরিচালনা করতে গেলে আপনার কিছু কিছু ধারা বা কিছু কিছু আইনের দরকার হয় সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য নাগরিক সুবিধা দেওয়ার জন্য দেশের জনগণ যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য এখন আপনি সাপোজ ধরেন আপনি যদি ঢালাওভাবে পারমিট করে দেন আপনি গাড়ি জ্বালাবেন সাজা হবে না আপনি গাড়িতে মানুষ পোড়াবেন সাজা হবে না তা তো হবে না এটার জন্য যদি কঠোর শাস্তির বিধান থাকে তাহলে এই এই অপরাধগুলো কমে আসবে অপরাধীর জন্য নিশ্চয়ই কঠোর শাস্তির বিধান থাকতে হবে কিন্তু অপরাধীর জন্য যাতে নিরপরাধ মানুষ ভুক্তভোগী না হয় এটা আমরাও চাই না অপরাধ আপনার নিরাপরাধ লোক যাতে এই আই ডিজিটাল নিরাপত্তা আইনে না আসে এটা আমরাও প্রার্থনা করি বা আমরাও চাই যে অন্তত যারা নিরাপরাধ তারা এই আইনে আসবে না আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু এসেছে তো এরই মধ্যে এরকম যেগুলা শুনে এটা এসেছে এটাও বলা যাবে না কারণ তো সাজা তো দেয় নাই কাউকে এটা এরকম সাজা প্রাপ্ত হয়েছে এরকম দুই একটা নজির দেখান না না সেই চলমান আছে কিন্তু আপনি যখন অভিযুক্ত হচ্ছেন এবং সেই মামলায় আপনাকে জেলে পাঠানো হচ্ছে আপনি হয়রানি শিকার হচ্ছেন তারপরে আর শাস্তি বাকি থাকে না না যদি সরকারের কাছে প্রতীয়মান বা আইনের কাছে প্রতীয়মান হয় যে এই লোকটা নিরাপরাধ সে তো জামিন পাচ্ছে আচ্ছা আমরা একটু অন্য বিষয়ে যাই আজিজ ভাই ছোট্ট করে একটু রাজনীতি যদিও এটাও একটা বড় রাজনীতি সেটা হচ্ছে এটার ব্যাপারে সংক্ষেপে একটা একটা কথা ধরেন আমি জাস্ট উদাহরণের জন্য বলছি যে জাতির পিতার ব্যাপারে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না নাকি তাকে অপমাননা এখানে এটা তাকে অপমাননা করা যাবে না আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি শেখ মুজিবুর রহমান একটি নাম জাতির পিতা একটা পদবি তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রনায়কও ছিলেন তাহলে এখন আমি একটা রাজনীতিবিদও ছিলেন আমি কি রাজনীতিবিদের সমালোচনা করতে পারবো না না রাজনীতিবিদের সমালোচনা জাতির পিতা করলাম না আমি মানলাম কিন্তু তিনি তো রাজনীতিবিদও তিনি রাজনীতি করতে গিয়ে যদি কারো চোখে মনে হয় যে এটা সঠিক না বা এটা বেঠিক
বলতে পারবে না আর সেগুলো আইন এবং আদালত এর ধারণা আমি এটাই বলছি না এইজন্যই বলছি যে ট্রামগুলো এখানে আনা হয়েছে এই সবগুলোর ব্যাখ্যা লাগবে এগুলোর প্রয়োগের মধ্য দিয়ে হয়তো বিষয়গুলো বেরিয়ে আসবে ব্যাখ্যা লাগবে জি আজ ভাই মির্জা ফখরুল বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই মামলার রায়টি 8 তারিখে হওয়ার কথা যেটি ঘোষণার পর থেকে কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা পাল্টাপাল্টি আমরা এগুলো শুনছি মির্জা ফখরুল সহ বিএনপির আরও অনেকে এই অভিযোগ করেছেন আবারও মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে জিয়া অফানের ট্রাস্ট মামলার বিচার কাজ ঠিক মতো করতে দেওয়া হয় নাই অনেক যুক্তিতর্ক বাদ রেখেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে 10 বছর চলেছে মামলাটি 4 বছর ধরে এটার উপর শুনানি হয়েছে এবং যুক্তিতর্ক উপস্থাপন করেছে আর কত বছর চললে পরে এটা সঠিকভাবে বিচার কাজ আচ্ছা ঠিক আছে বিষয়টা হলো যে 10 বছর চলছে ঠিক আছে কিন্তু এই কেসটা এখন যে গতি পেয়েছে সেই গতি তো আগে ছিল না এরশাদ এখন স্পেশাল সেটা কি আইনের বাইরে গিয়ে কিছু হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ তার কেসটা কত বছর চলতেছে তিনি তো বিশেষ দূত আরেকটা বাজে কেসের উদাহরণ দিয়ে কি এটাকে আপনি জাস্টিফাই করতে পারেন তো করতে পারেন না তারপরে যুক্তিটা শুনেন যে 111 এর সময়ের কেস আপনার এটা হলো জিআরসি সরকার যদি আইনসম্মতভাবে কোনো অভিযোগ এনে থাকে এবং সেটার যদি ভিত্তি থাকে এবং আদালতে প্রমাণিত হয় তাই বলে কি সেটা আমি সেটা হবে না যে এটা দুইটা ট্রাস্টের বিরুদ্ধে কেস বেগম জিয়ার বিরুদ্ধে এবং বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কেস ছিল ওইটা কোয়াশ হয়েছে সেটা একই না এটা আইনের মাধ্যমে আইন দ্বারা আইন দ্বারা এটা কোয়াশ হতে পারতো হয় নাই এটা আইন করে নাই আদালত করে নাই এটা কেসে হয় নাই দ্বিতীয়ত শুনেন নাইকো কেস দুইজনই আসামি ছিলেন একজন বেরিয়ে না আবার আমরা অন্য দিকে যাচ্ছি না নওরার দিকে আমি শেষ বলি এই মামলায় অভিযোগ তার গোটা আইন প্রক্রিয়া বিচার কাজ 10 বছর যাওয়া তারপরে রায় হওয়া রায়টা তো হিয়ারিং চলছিল প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে হাজিরা হঠাৎ করে রায়ের ডেট হয়ে গেল না হঠাৎ করে কি হচ্ছে নাকি এই হঠাৎ করে রায়ের ডেটেরও টাইম নাই এবং এই এই আইনি ব্যাপার আদালতের ব্যাপার আমরা আদালতের রায় অপেক্ষায় থাকবো শেষ করতে হবে আমাদেরকে এবং বিচারাধীন যদি আমরা বলতে থাকি তাহলে মনে হবে যে রাজনৈতিক ভাবে মামলা নিয়ে যেভাবে কথা বলা হয় মাঠে ময়দানে না না এরকম কথা আমাদের বলতে হবে না একদম আধা মিনিটে শেষ করব এই মামলা চলা এবং তার সমাপ্তি ঘটা রায় হওয়া ইত্যাদি এগুলো নিয়ে যে রাজনীতি হচ্ছে তার কতখানি আইনসম্মত আদালত অবমাননা কর বিচার প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক বা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বা যেই দাবি দাওয়া মাঠে ময়দানে করা হচ্ছে সেটি বিচার ব্যবস্থা বিচারক আদালতের প্রতি কোনো রকমের হুমকি বা চাপ কিনা এক কথায় বলবেন না এটা ওনারা যেভাবে ঢালাওভাবে বিএনপি পন্থী যারা বলতেছে বিচার বিচার তার নিজস্ব গতিতে চলবে নিজস্ব গতিতে চলবে ভালো থাকবেন কাল আবার দেখা হবে অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা অনেক ভালো এবং সুস্থ থাকবেন শুভরাত্রি